বাংলাদেশ স্থলভাগের পাশাপাশি সমুদ্রে তেল গ্যাসের অনুসন্ধান করতে চায় মার্কিন কোম্পানি শেফরন। রোববার হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র পরিদর্শনে এসে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিবিয়ানার ফ্ল্যাঙ্ক এলাকায় আরও বিপুল গ্যাসের সন্ধান পেয়েছে শেফরন। এর আগে রশিদপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন করেন তিনি। জানান, আজ থেকে হবিগঞ্জের রশিদপুর গ্যাস ক্ষেত্র থেকে 18 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আশরাফুল ইসলাম রানা। আমরা আছি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিয়ানা গ্যাস ফিল্ডে। এটি পরিচালনা করে আমেরিকান কোম্পানি শেভরন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি এই গ্যাস ক্ষেত্রটি পরিদর্শনে এসেছেন। এবং আপনারা জানেন যে আমি বলছিলাম যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের যে হিসাব এবং শেভরন কোম্পানির যে হিসাব, সেটি হলো এখন বাংলাদেশের যে গ্যাসের চাহিদা তার প্রায় 60% সরবরাহ করছে হলো শেভরন কোম্পানি। এই বিবিয়ানা গ্যাস ক্ষেত্র পেট্রো বাংলার হিসাবে প্রায় 1200 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা দৈনিক সরবরাহ করছে। এই গ্যাস ক্ষেত্রের যে 26টা কূপ রয়েছে এবং 1200 মিলিয়ন ঘনফুট যে গ্যাস উত্তোলন হচ্ছে, সেটি 27 সালের পর থেকে আসলে কমার সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ শেভরন প্রচুর পরিমাণে গ্যাস উত্তোলন করে। শেভরন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে, 28 নম্বর কূপের কাজ অলরেডি তারা শেষ করেছে, 27 নম্বর কূপের কাজ চলমান রয়েছে, এটা এপ্রিলের মধ্যে শেষ হবে বলে তারা আশা করছে। শেভরন খুবই উদ্গ্রীব অলসো যে তারা অফশোরও তারা তাদের ডেটা কিনছেন, যেটা ফার্স্ট কোম্পানি, এবং তারা খুব উৎসাহী যে অফশোরও তারা বিডিং করতে চায়। আমরা যে বিডিংটা এই বছরে করতে যাব অফশোরে, তো পেট্রো বাংলার চেয়ারম্যানও তিনি এখানে কথা বলেছেন। তিনি বলেছেন যে জ্বালানি এটি আসলে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফিং করে সেটি তারা আসলে জানাবেন। আমাদের পক্ষে লয়ার এবং আমাদের লয়ার এটা যাচাই বাছাই করছে, কারণ 93-তে যেটা হয়েছিল তার আলোকে এখন সম্ভব কি না, অথবা নতুনভাবে আমাদের পিএসসি অনশোরের তৈরি করে তার আলোকে দেবে কি না, একই সঙ্গে টেকনিক্যাল আলোচনার পাশাপাশি সেটি আমরা যাচাই বাছাই করছি। শেভরন কোম্পানি নতুন করে যেটি বলা হচ্ছে যে শেভরন আসলে আমাদের এখন অপশোরেও তারা আসলে সমুদ্রভাগেও গ্যাসের অনুসন্ধান করবে। জ্বালানি প্রতিমন্ত্রী সেক্ষেত্রে যেটি বলছিলেন যে our plans for the offshore is we've bought the seismic data and we're currently analyzing it, so we've reprocessed that data and now we're in the process of our teams in Houston and looking for opportunities. শেভরন বাংলাদেশে একটি গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বড় একটি সাফল্য অর্জন করবে বলে জ্বালানি প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন।